কি আমি কোন সেখানে খাইতে পারবি না নিতে পারবি না কি কি বল আমি না বলতে পারতেছি না ভাই আমার বলতে ইচ্ছা করতেছে অনেক আমি বলতে পারতেছি আমি না পাগল আমি না পাগল হয়ে গেছি ভাই আমার পাগল আমি পাগল হয়ে গেছি আমার জায়গায় থাকলে আপনারা কেউ না কিছু কথা বলতে পারবেন নাম কি ফেসবুকে কি নাম তার আমি তো এমনিতে কথা বলতে জিমিকে দেখে শখে আমি চুপ করেছি জিমি সবচেয়ে আমি কিছু বলতেছি না যে শুনতেছে আমার পরিচিত লোকজন তুমি কিছুই বলো না আমি আসলে কিছু বলতে পারি নাই পরিবেশিত ছিল না হয়তো বলার একটা লোক ছিল শার্টটা ভাবে খুলে বোতাম টুতাম চড়ে গেছে তারপর জিমি গলায় ভাবে কাঁচা দিচ্ছে শার্টটা কাঁচা দিয়ে বলে কি মাধুরী দীক্ষিত হচ্ছে মাধুরী দীক্ষিত গানে নাচবি তুই কাজলে কাজলে বলেও নাচতে ছিল আমি এই হরবল দৃষ্টি ভাই বলতে পারছি এরকম এরকম করতেছিল হাত আমার চোখের সামনে আমার ভাসতেছে ভাই আমি পাগল হয়ে গেছি ভাই আমি মরতে চাই না এভাবে এখন থেকে ভেবেছেন কখন আমি ওখান থেকে বের হয়ে আমি জানি না যখন আমাকে এতগুলো আমি শুধু দেখতেছিলাম যে আমার গলা এখান থেকে পুরো জ্বলে যাচ্ছিল আমি তো জানি শুয়ে মরে যাবো আমি জানি না এখানে আপনাদের সাথে কথা বলবো সত্যি জানি না আমি জানতাম যে মরে গেছি একটু পর মরে যাবো আমি নাকি সেন্সলেস হয়ে গেছি আমার প্রবলেম হচ্ছে সবাই জানে আমার আশেপাশে আমার বাসে তিনটা অক্সিজেন সিলিন্ডার থাকে অনেক আগে থেকে সাড়ে তিন বছর চার বছর হয়ে গেছে আমার অক্সিজেন আমি দেখছি তো আমি দেখে নামছি ভাই আমি অন্য জায়গায় এভাবে নামতে পারি না আমি নামছি মানে আসার সময় কয়টা না যখন আমি যখন গেছিলাম যখন ডুবছি তখন দেখছি অনেক কড়া ব্যাপার আছে উনি ওই ক্লাবের কি ছিল ওই বয়স্ক লোকটা নাসিরুদ্দিন ক্লাবের হয়তো মেম্বার সে হতে পারে শুধু মেম্বার না কি দায়িত্বশীল কেউ ওইটা উনি বলছে আমি এখানে প্রেসিডেন্ট এই ক্লাবের প্রেসিডেন্ট আমি সবগুলো বলতে পারছি না ভাই অগস্ত বাজার কি জানি বলছে তোর এখানে এই করবো সেই করবো দেখি তোর কখনো দেখছেন আগে আপনি কখনো না 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 এই সময় ওই অমিত লোকটা ই ছিল অমিত লোকটা ই ছিল তার ভূমিকাটা কি ছিল সে প্রথমে ট্রাই করছে প্রথমে চুপ থাকছে নট ট্রাই তখন আমার মনে হয়েছে একটা প্ল্যানিং ছিল আনসার্টেন প্ল্যানিং মানে তুমি কখন ওখান থেকে ফিরছো এটা কোন ওই সময়কার কথা মনে আছে কিনা কখন তুমি তখন দেখছি আমার গাড়ির গ্লাস সব খোলা আচ্ছা আমি বলছি আমার মায়ের কথা ভাবি তুমি ঠিক আছো আমি ত্রিপুর নাইনে কল দিছিলাম
জীবনলাইনে যখন বলছি উত্তর থানা না দক্ষিণ থানা আমি জানি না ভাই, এটা নাম হচ্ছে বোট ক্লাব। তখন ওই লোকটার সাথে আরো দু তিনজন ছিল, ওরা বের হয়ে একটু মনে কিছু মনে নেই। চলে যাচ্ছে।